আজ আমরা রান্না করতে চলেছি মাছের পাতুরি। দুপুরবেলা গরম ভাতের সাথে মাছের পাতুরি হলে বাঙালিদের আর কিছুই লাগে না। খুবই সুস্বাদু এই রেসিপিটি, চলুন দেখি কিভাবে বানাচ্ছি। মাছের পাতুরি বানানোর জন্য আমাদের লাগছে আলু। এখানে আমি আলুটাকে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ওর মধ্যে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তাতে আলুটা নরম হয়েছে, জলটাও ঝরে গেছে। আর নিচ্ছি হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, রসুন বাটা, আদা বাটা আর গোটা রসুনের কোয়া, 3টে ভোলা মাছ নিয়েছি আমি, কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। পুরো রান্নাটাই আমরা করব সর্ষের তেলে, সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর লাগছে আমাদের কলা পাতা, কলা পাতাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, ম্যারিনেট করে নিতে হবে। তার মানে মাছ ম্যারিনেট করতে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজও দুটো মাঝারি সাইজের নিয়ে ভালো করে কুচি করে রেখেছি। তার মধ্যে দিচ্ছি রসুন বাটা, গোটা রসুনের কোয়া, এখানে 5 থেকে 6টা কোয়া নিয়েছি, আর 1 চামচ আদা বাটা দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, হলুদ গুঁড়ো আর লবণ। লবণটা কম দেবেন কারণ আলুতে মাছে দুটোতেই লবণটা দেওয়া রয়েছে। আর দিচ্ছি সর্ষের তেল, আপনারা আন্দাজ মতো সর্ষের তেলটা দেবেন। এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি যাতে সব মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। আমি একটা চাতু নিয়ে নিয়েছি, চাতুর উপরে মাছের পাতাটা বসিয়ে দেব। পাতা বসিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে সাজিয়ে নিচ্ছি, চেপে চেপে সাজিয়ে নিচ্ছি যাতে সাইড থেকে চাতুর বাইরে না বেরিয়ে যায় মাছটা। এবার আমি ওভেনে বসিয়ে দেবো আর 5 মিনিটের জন্য ঢাকা ছাড়া রাখবো। 5 মিনিট পর জলটা শুকিয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার আরও 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন কি সুন্দর তেল উঠে এসছে আর মাছটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পাতাটা উল্টে একটু তলাটা দেখব, যদি লালচে লালচে হয় তার মানে হয়ে গেছে পিঠটা। হ্যাঁ, লালচে লালচে হয়ে গেছে, এবার আমাকে উল্টে নিতে হবে। উল্টানোর জন্য আমি একটা থালা নিয়েছি, থালার ওপর খুব সাবধানে চাতু থেকে পাতাটাকে টেনে